করেছেন ভুকেছেন মুখটা এদিক দেখাতে হবে মুখটা দেখাতে হবে মহাসচিবের বাবাও ছিলেন একজন চিহ্নিত রাজাকার 1971 সালে বুকে দেন আপনারা তো বিপদে পড়বেন আপনারা একটু পিছিয়ে যান না মুখটা এদিক দেখাতে হবে মুখটা দেখাতে হবে মোবাইল পিছনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা এই প্রতিবাদী সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, তিনি যেন অনতিবিলম্বে এবং নিঃশর্ত ভাবে তাড়াতাড়ি এই পাবলিকলি অনুযায়ী প্রেস কনফারেন্স থেকে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তিনি যেন আবারও এই ধরনের প্রেস কনফারেন্স থেকে পুরো নারী জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে, আর না হয় আমরা এই প্রতিবাদ কর্মসূচি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কারো সৌন্দর্য কিংবা কারো বাবা যদি বড় হয়ে থাকে সেটা কখনো তার হচ্ছে যে অযোগ্যতা হতে পারে না, পুরুষ হয়ে নারীকে সম্মান দিতে পারে না, সে কিভাবে একজন বিরোধী দলের নেতা মহাসচিব হয়ে থাকে, এই যে অশালীনমূলক আচরণ করেছেন, অশালীনমূলক মেয়েদের বিরুদ্ধে কথা অর্থাৎ তিনি বলেছেন যে আমি হিটেড হয়ে গেছি, এটা তাহলে কি বোঝায়? আমরা চাই তিনি আমাদের সমগ্র বাংলাদেশের নারী জাতির কাছে, আমরা যারা নারী সমাজ আছি প্রত্যেকের কাছে সে ক্ষমা প্রার্থনা করে। এই ধরনের কুরুচিকর মন্তব্য আমরা শুনতে চাই না, আমরা সেটা মানতে চাই না, তাই আমরা এই বৈরী পরিবেশেও আমরা কিন্তু সবাই একত্রিত হয়েছি। আমরা বিগত দশকে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও কিন্তু আমরা আমাদের ক্যাম্পাসে সিনিয়র আপুদের কাছ থেকে শুনতাম যে আমরা সন্ধ্যার সময় রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না, কোথায় যে হঠাৎ বোমার শব্দ শোনা যায়, কোথায় যে হঠাৎ অস্ত্রের ঝনঝনানি শোনা যায়, সেই ভয়েতে মেয়েরা সেফলি আমরা চলাফেরা করতে পারতাম না। আমরা হলে এই সন্ধ্যায় মাগরিবের আজানের সাথে সাথে এই যেন একটা সান্ধ্যকালীন আইন হয়ে দাঁড়িয়েছিল যে আমাদের সন্ধ্যা বাজবে, আমরা মেয়েরা মুরগির মতো যেমন মুরগিরা খুপে ঢুকে যায় ওরকম, তাদেরও একটা ইন্টেনশন ছিল যে মেয়েরা সব সময় পর্দার আড়ালেই থাকবে, তারা হলের ভিতরেই থাকবে, তারা শিক্ষা ওরকম উচ্চ শিক্ষার জন্য আসবে না, ভয়তে তারা যেন তারা গুটিয়ে থাকে, তাদের রান্নাঘরেই যেন তারা জীবন পার করে দেয়। কিন্তু না, এখনকার মেয়েরা সেটা চায় না, এখনকার মেয়েরা সেটা জানে বুঝে, তারা নিজেদের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন, তারা জানে কিভাবে তাদের নিজেদের অধিকার আদায় করতে হয়, সেই জন্য আমরা একতাবদ্ধ হয়ে এখানে আজকে দাঁড়িয়েছি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।